গুড মর্নিং স্টুডেন্টস, আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কেস স্টাডি মেথড। ইট ইজ আ মেথড উইচ ইজ ফলোড ইন সাইকোলজি। আমাদের যখন মনোবিজ্ঞানের কোনো গবেষণামূলক কাজ করতে হয় সেক্ষেত্রে আমরা কেস স্টাডি মেথড বা আমাদের এই পদ্ধতিকে ব্যবহার করে থাকি। কেস আর স্টাডি, দেখো এখানে যে কথা বলা হয়েছে, কেস অর্থাৎ কোন একটা বিশেষ যে এখানে যখন আমরা কেস স্টাডি করছি তখন পুরো স্লাইডটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম। ওকে, এখানে লেখা যেটা রয়েছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ কেস স্টাডি। এই কেস স্টাডির মধ্যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইনডেপথ স্টাডি, ইনডেপথ স্টাডি অফ আ সিঙ্গেল পার্সন, গ্রুপ, ইভেন্ট অর কমিউনিটি। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমরা যখন কেস স্টাডি করি তখন আমরা কোনো একজন ব্যক্তির ওপরে অথবা আমরা কোনো বিশেষ দলের ওপর, কোনো ঘটনা নিয়ে অথবা কোনো একটা বিশেষ কমিউনিটির ওপরে কাজটা করি। এই কাজটা আমাদের করতে গেলে দেখা যাচ্ছে যে যখন আমরা ডেটা বা তথ্য যখন আমরা নিচ্ছি, সংগ্রহ করছি, তখন আমাদের ভ্যারাইটিস অফ সোর্সেস লাগছে, এবং ভ্যারাইটিস অফ সোর্সেস অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যারাইটিস সেভারাল ডিফারেন্ট কাইন্ডস অফ মেথডস উই আর ইউজিং ওয়েন উই আর কালেক্টিং ডেটা ইন কেস অফ কেস স্টাডি। এখানে যখন গবেষণা, মানে যিনি করছেন গবেষক, তিনি যখন তার গবেষণা শুরু করছেন তার এই কেস স্টাডি মেথডে, তখন সেটা তিনি যখন শুরু করেন সেই শুরু করার প্রসেস থেকে তার শেষ অবধি অনেকটা সময় তাকে নিতে হয়। সো ইট টেক্স লং টাইম টু ডেভেলপ অর টু ফাইন্ড আউট সাম কেস ইন ইন দিস মেথড। সব থেকে বড় জিনিস, এই মেথডটা দেখা গেছিল যে শুরু হয়েছিল আমাদের চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসা শাস্ত্রে যে সমস্ত গবেষণাগুলি হয়ে থাকে সেগুলোর থেকে। যেমন ধরো কোনো পেশেন্টের কেস হিস্ট্রি, তোমরা নিশ্চয়ই শুনেছো কেস হিস্ট্রি নাম, শুনেছ কি কেস হিস্ট্রি? কেস হিস্ট্রি আর কেস স্টাডি, হ্যাঁ কেস হিস্ট্রি। তো কেস হিস্ট্রি বলতে আমরা এটাই বুঝিয়েছি যে কোনো একজন পেশেন্ট এসেছে তার দীর্ঘদিনের কোনো একটা কোনো ডিজিজ নিয়ে, সেটা সে ডিটেক্ট করতে বা ডায়াগনোসিস করতে এসেছে, এবং তারপরে ডায়াগনোসিস এর পর চিকিৎসাটা কিভাবে এগোবে সেটার জন্য আমরা কি করে থাকি না, এই কেস স্টাডি পদ্ধতিটাকে নিয়ে থাকি। তখন ডক্টর কি করবেন না, ওনার প্রত্যেকটা ঘটনা, ওনার কি কি ঘটনা ঘটেছিল এটা কিন্তু আমরা ডক্টরদের কাছ থেকে পেয়েছি। তিনি প্রত্যেকটা সিমটম নোট ডাউন করবেন, এবং নোট ডাউনের পরে তার সিমটম গুলোকে কত বছর ধরে দেখছেন সেটাকে উনি লক্ষ্য করবেন। পরে তার একটা, তার সাথে কোন ডিজিজের সিমিলারিটি রয়েছে সেটা উনি বুঝে নিয়ে তাকে চিকিৎসার ব্যবস্থা বা তার সলিউশন বা মেডিসিন গুলো সেটা দেওয়ার ব্যবস্থা করবেন। সো দিস মেথড ইজ অরিজিনেটেড ইন ক্লিনিক্যাল মেডিসিন, যেটা ডক্টররা প্র্যাকটিস করতো, and it is for only patient, jeta amra case history hisebe etodin jene eshechi, but that case history is equivalent to case study in our psychology. To ekhane amra case study te kebol matro shudhumatro je ekjon byakti niyei korte pari, jeta patient korbe, mane doctor korto on a single patient,
সেখানে আমরা এখানে কেস স্টাডিটা কিন্তু যদি ইচ্ছা করি যে আমি অনেক গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস এর উপরে করব, সেটাও আমি এমন করতে পারবো। তেমনি কোনো ঘটনার উপরেও কিন্তু করতে পারি, অন আ সিঙ্গেল মানে সিঙ্গেল ইভেন্ট অর মাল্টিপল ইভেন্টস আমরা করতে পারি। বাট মাল্টিপল ইভেন্টস যখন করতে হয় তখন কেস স্টাডিটা একটু ব্রড আসপেক্টে আমাকে অনেক টাইম নিয়ে করতে হবে। Now, then we go for characteristics of case study. Characteristics means, characteristics হচ্ছে আমার বৈশিষ্ট্য বোঝাচ্ছে বা এই প্রকৃতি কি। তো প্রকৃতি যেটা বলতে চেয়েছে এখানে, ইট অফেন ইনভলভস সিম্পলি অবজার্ভিং হোয়াট হ্যাপেন্স টু অর কনস্ট্রাক্টিং দ্য কেস হিস্ট্রি অফ আ সিঙ্গেল পার্টিসিপেন্ট অর গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস। সো হিয়ার আমরা বলছি যে কেস স্টাডিতে যেটা করে থাকি আমরা, কেস হিস্ট্রির একটা বড় ফর্ম, বড় একটা আকৃতি মানে রূপ, মানে এখানে একজন যে যে পার্টিসিপেন্ট, পার্টিসিপেন্ট মিন্স একজন শিক্ষার্থী বা একজন শিশুর ক্ষেত্রে হতে পারে, একজন ছাত্র বা ছাত্রী, তার কোন একটা বিশেষ সমস্যা সেটা একজন টিচার ডিটেক্ট করলো। টিচার ডিটেক্ট করবার পর তিনি দেখলেন যে এই ইন্ডিভিজুয়াল হয়তো কি বলবো খুবই অন্যমনস্ক ক্লাসের মধ্যে, সেটা সে হয়তো যখন তাকে নোটিস করলো, সেটা হয়তো ক্লাস ফাইভে সে নোটিস করলো, দেখা যাচ্ছে যে তার ক্লাস ফাইভে প্রত্যেকটি ক্লাসে সে ভীষণ ভাবে অন্যমনস্ক, হোয়াট এভার মে বি দ্য সাবজেক্ট ইজ, মানে কোন যে কোন কোন বিষয় ক্লাস হচ্ছে সেটার বিষয় না, কিন্তু সে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে, সে বাংলা হোক, গণিত হোক, জিওগ্রাফি হোক, কম্পিউটার হোক, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসেই সে কিন্তু ইজ ভেরি মাচ ইনঅ্যাটেন্টিভ, ভীষণ অন্যমনস্ক, এবং আর একটা পাশাপাশি দেখা যাচ্ছে যে অন্যদেরকেও সে কিন্তু ডিস্টার্ব করছে, তাহলে এটা একটা সমস্যা। তো ওই ছাত্রকে সে কি করলেন, মানে ওই শিক্ষক করছেন কি, টিচার তাকে তুলে এনেন এবং তাকে অন্য কিছু কিছু জিনিস জিজ্ঞাসা করছেন, করবার পরে তার বিহেভিয়ার, তার থটস, প্রসেস এগুলোকে জানবার চেষ্টা করছে কি ঘটেছে। তারপরে যখন সেই ছেলেটিকে কয়েকদিন ধরে আন্ডার ট্রিটমেন্ট রাখা হয়েছে, তাকে বিভিন্ন রকম পদ্ধতি তে তার অমনোযোগিতার কারণ নির্ণয় করবার পর, তার অমনোযোগিতার কে দূর করার জন্য সলিউশন হিসেবে নানা রকম ভাবে মেথড হয়তো টিচার ইউজ করছেন, তিনি হয়তো খুব বেশি করে নোটিস করছেন, তিনি হয়তো তার পার্টিসিপেশন ইন ক্লাস অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন, তাকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞাসা করছেন, এইভাবে করতে করতে তাকে পার্টিসিপেট করানো হচ্ছে ক্লাসের মধ্যে। সেটা দেখা গেলো যখন সে ক্লাস সিক্সে উঠলো, তখন তার মনোযোগিতা বা মনোযোগের যে লেভেল সেটা হয়তো একটু ইনক্রিজ করলো, যতটা পরিমাণে ও অমনোযোগী ছিল ততটা হয়তো নেই, ততটা হয়তো নেই কিন্তু খুব বেশি মাত্রায় হয়তো সেটা ইমপ্রুভ করলো না। তখন ক্লাস সিক্স এর যিনি যারা ক্লাস টিচার ছিলেন, ক্লাসে যারা টিচার ছিলেন তাদেরকেও বলা হতো এবং নোটিস করার সাথে সাথে সেটা আস্তে আস্তে তারাও কিছু কিছু মেথড ইউজ করতে শুরু করলেন, সেগুলোকে অ্যাপ্লাই করলেন, এবং পার্টিসিপেশন আরো বাড়িয়ে দেওয়া হলো, কোঅপারেশন ইন ক্লাস কেমন সেটা নোটিস করা হলো, অবজারভেশন আন্ডার অবজারভেশন তাকে রাখা হলো, এইভাবে টিল ফাইভ ইয়ার্স বা টিল হিজ স্টাডি ইন ক্লাস টেন আমরা দেখতে পাচ্ছি তাকে নোটিস করতে করতে যাওয়া হচ্ছে, অবজারভেশন আন্ডার অবজারভেশন রাখা হচ্ছে। করতে করতে ক্লাস টেনে যখন সে স্কুল ফাইনাল অ্যাপিয়ার করছে, তখন দেখা যাচ্ছে ইজ ভেরি অ্যাটেন্টিভ স্টুডেন্ট, নাও ভেরি অবিডিয়েন্ট অ্যান্ড ভেরি গুড পার্টিসিপেশন, হি হ্যাজ ভেরি গুড পার্টিসিপেশন ইন অল ক্যাটাগরিজ অফ ইভেন্টস ইন ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ আউটসাইড দ্য ক্লাস। তো এবার দেখা গেল কি, তার কিন্তু অনেক বেশি মনোযোগ বেড়ে গেল। তাহলে উই উইল সলভ দ্য প্রবলেম বাই অবজারভেশন। সো অবজারভেশন অফ আ পার্সনস ডেইলি রুটিন ইজ আ মেথড ইন কেস স্টাডি, এটা একটা প্রকৃতির মধ্যে বা আমরা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ফেলতে পারি। এগেইন আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ, দেন টিচার ইজ আস্কিং সাম কোয়েশনস ওই স্টুডেন্টকে, এখন সে কিছু প্রশ্ন করছে, দ্যাট ইজ কল ইন্টারভিউ সাক্ষাৎকার,
এই সাক্ষাৎকারে সে কিন্তু আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ কিছু নিচ্ছে। আনস্ট্রাকচার্ড, হোয়াট ডু ইউ মিন বাই আনস্ট্রাকচার্ড? আনস্ট্রাকচার্ড ইয়ার মিনস আমরা কোনো নির্দিষ্ট কোনো প্রশ্নপত্র নিয়ে তাকে প্রশ্ন করছি না। আমার যেটা আমার মনে আসছে, যেটা আমার মনে হচ্ছে যে এটা আমার এখন মানে কি বলবো খুব এসেনশিয়াল কিছু ওর থেকে কিছু পাওয়ার জন্য, ইনফরমেশন পাওয়ার জন্য সেই রকম রিকোয়ার্ড কোয়েশ্চেন্স আমি তাকে করছি, ইন্টারভিউ করছি। এবং সেই ইন্টারভিউ থেকে সে কি করছে না আমাকে কিছু উত্তর দিচ্ছে। ইভেন সে যদি কোনো পার্সোনাল নোট বা পার্সোনাল ডায়েরি সে লিখে থাকে, সেগুলো সে কিন্তু আমাকে দেখাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার ভার্বাল ডিসক্রিপশন, দিস ইজ কোয়ালিটেটিভ। কেন আমরা তার ভার্বাল ডিসক্রিপশন কি কখনো কোয়ান্টিফাই করতে পারি? আমরা করতে পারি না। কোয়ান্টিফাই মিনস আমরা নাম্বার দিয়ে মেশার করতে পারি না। সে আজকে ধরো তাকে যেদিনকে তার ইন্টারভিউ করছে টিচার, সেদিনকে হয়তো তাকে বলা হলো তুমি কোন, তুমি কোন কি বলে বই পড়ে পড়ে গল্পের বই কালকে রাত্রে কি গল্পের বই পড়েছিলে, অথবা বলা হলো তাকে যে তুমি কি বলবো কি খাওয়া দাওয়া করে এসেছো। এই ধরনের যদি কোনো প্রশ্ন আমরা করে থাকি, তাহলে সেগুলো কিন্তু আমরা বলতে পারি না যে কোয়ালিটেটিভ, মানে কোয়ান্টিটেটিভ বলা যায় না। এছাড়াও তার অফিসিয়াল ডকুমেন্টস সে যদি কিছু লিখে থাকে, অথবা কোনো জায়গায় কোনো কোনো তথ্য তার সম্বন্ধে, যদি কোনো কবিতা লিখে থাকে বা কোনো গল্প লিখে থাকে নিজের মতো করে, সেগুলোও কিন্তু আমরা ডকুমেন্টস হিসেবে কেস স্টাডিতে নিই। Now we come to the advantages of case study. Advantages, what are the advantages? Advantage হচ্ছে এই এই পদ্ধতির কি কি আমরা ভালো দিক দেখতে পাচ্ছি। ভালো দিক অর্থাৎ এই কেস স্টাডি যেহেতু বহু দিন ধরে হয়, সেহেতু আমরা ডিটেইলড ইনফরমেশন পাচ্ছি। We get a detailed information about the person, about the group of the individuals. আমরা ডিটেইলড ইনফরমেশন, ডিটেইলড ইনফরমেশন মানে সেখানে তারা কোথাও কত বছর ধরে আছে, ধরো আমরা গ্রুপের উপর কাজ করছি, কত বছর ধরে সেখানে তারা আছে, বসবাস করছে, কত বছর ধরে তারা ওই সমস্যার সম্মুখীন হচ্ছে, কত মানে কতজন এরকম কিছু প্রবলেম ফেস করছে, এই ডিটেইলড ইনফরমেশন গুলো আমরা কিন্তু পাই কেস স্টাডির ক্ষেত্রে। সো দ্যাট ডিটেইল ইনফরমেশন হেল্পস আস টু গিভ আ নিউ রিসার্চ, নিউ ইনসাইট, নিউ আইডিয়াস। কেন বলা হল, আমাদের এই প্রত্যেকটা যে কেস স্টাডিতে আমি যে সমস্যাটাকে নিয়ে আমি শুরু করলাম, এই সমস্যাটা কে কিন্তু আমি পরে দেখবো একটা নতুন মাত্রা নিয়েছে, এবং এটা কিন্তু একটা নতুন দিকে আমার গবেষণার কোন ওয়ে খুলে দিতে পারে। সো উই গেট আ নিউ আইডিয়াস অর নিউ ইনসাইট ইন ইন কেস স্টাডি ফর ফার্দার রিসার্চ। এটা অনেক মাল্টি সাইডেড অ্যাপ্রোচ, মাল্টি সাইডেড অ্যাপ্রোচ হয় কেন আমরা বলেছি যে উই আর টকিং অ্যাবাউট অবজারভেশন, উই আর টকিং অ্যাবাউট আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ, এগুলো প্রত্যেকটির ক্ষেত্রে আমরা দেখে থাকি যে আমাদের দেখা যাচ্ছে যে কেস স্টাডিতে বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ আমরা ব্যবহার করে ডিফারেন্ট টাইপস অফ সোর্সেস, ডিফারেন্ট টাইপস অফ মেথডস উই আর ইউজিং ইন কেস স্টাডিজ। সো উই গেট আ গ্রেটার ইনফরমেশন অ্যাবাউট হিউম্যান থিঙ্কিং অ্যান্ড বিহেভিয়ার। তাহলে আমাদের মানুষের যে চিন্তা ভাবনা, মানুষের যে আচরণ, এগুলোকে আমরা বুঝতে পারি। So this is a humanistic psychology. It is based on humanistic psychology. Ekta human being ke amra holistic point of view mane shompurno bhabe gota bhabe ami tar ekta dikke bhabchi na, ami tar prottekta aspect ke ami ki korchi na amake dekhte hocche jokhon ami when we are doing case study. So these are the advantages. We are getting detailed information, insight for further research, and we can generate new ideas from this detailed information. And this approach is a holistic or called humanistic approach, humanistic psychology. And last one is the disadvantages or limitations of case study. Limitations, what are the limitations? মানে কি বোঝায়,
লিমিটেশনস অর্থাৎ আমাদের এখানে কেস স্টাডিতে আমরা যে দেখছি যে অসুবিধাগুলো কি কি থাকতে পারে। দেখবে প্রত্যেকটা মেথডেরই বা সাইকোলজিতে সমস্ত যে মেথডগুলো রয়েছে তাদের প্রত্যেকটা মেথডেরই কিছু না কিছু ভালো দিক এবং তার অসুবিধাজনক দিকগুলো আছে। এখানে কেস স্টাডির ক্ষেত্রে অসুবিধাজনক যে দিকগুলো রয়েছে, যেমন তুমি যখন স্টাডি করছো, ইউ আর ডুইং ইউর রিসার্চ অন অ্যান ইন্ডিভিজুয়াল, অন আ সিঙ্গল পার্সন অর আ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস। তুমি হয়তো একটা গ্রুপ যেখানে হয়তো তোমার হয়তো মেবি 30 জন আছে, ম্যাক্সিমাম 50 জন আছে, কিন্তু তার বেশি তুমি আর কেস স্টাডিতে তোমার পপুলেশনকে ইনক্রিজ করতে পারো না। সো উই কান্ট জেনারেলাইজ দ্য রেজাল্টস অফ ওয়াইড পপুলেশন। মিন্স এখানে বোঝাচ্ছে যে আমি একজনের কাছ থেকেই কিন্তু কেস স্টাডি একজনের উপরেই কেস স্টাডিটা করতে পারি, আমরা কখনো কেস স্টাডিটা আমরা সবার উপরে বা করতে পারি না এবং অনেকজনের উপরে এই কেস স্টাডি করা যায় না। সো উই হ্যাভ আ লিমিটেশন, উই কান্ট জেনারেলাইজ দ্য রেজাল্টস অফ দ্য কেস স্টাডি টু ওয়াইড পপুলেশন। নেক্সট লিমিটেশন ইজ রিসার্চার্স ওন সাবজেক্টিভ ফিলিং। দেখো আমি যেটা ভাবছি সেটা আমি কি করছি কেস স্টাডির মধ্যে সেটা ইমপ্রুভ করে দিচ্ছি, সো ডেটা উইল বি বায়াসড। তাহলে ডেটাটা বায়াসড হওয়ার, বায়াসড মানে ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। ভুল হয়ে যাচ্ছে কেন? হয়তো আমি যখন অবজারভেশন করছি তখন হয়তো সেই অবজারভেশনটা ঠিক মতো না করার ফলে আমি কি করছি না কেস স্টাডিতে আমার যে ইনফরমেশন গুলো রয়েছে সেই ইনফরমেশন এর গুলোতে আমি কি করলাম আমার নিজের মতামতকে অ্যাড করলাম। তাহলে সেই মতামতটা কি হলো, একটা সাবজেক্টিভ থটস হয়ে গেল, আমার নিজের থেকে এসে গেল, যে গবেষণা করছে তার থেকে এসে গেল। দ্যাট থট ইজ নট ফ্রম not coming from the individual on which we are conducting the research. Next limitations bolte pari, it is very difficult to replicate. Amra ekhon ekbar case study ta korchi kal korbe seta kintu already dekho chele tike jokhon ami class 5 e study kora shuru korechi she jokhon class 6 7 8 9 10 6 bochhor she par kore chole elo তার রেজাল্ট আমি পাচ্ছি কেস স্টাডির যে অবজারভেশন বা কনক্লুশন তখন আমি কখন করছি না ওয়েন হি ওয়াজ স্টাডি ইন ক্লাস 10। আমি কি তাকে কখনো ক্লাস 5 এ তুলে আনতে পারবো? ইজ ইট পসিবল? ইজ ইট পসিবল? নো ম্যাম। তাহলে আমরা যখন তাকে মানে তার উপরে কাজটা শুরু করেছিলাম তখন সে ক্লাস 5 এ পড়তো, কিন্তু যখন আমার কাজটা শেষ হলো দ্যাট টাইম হি ইজ স্টার্টিং ইন ক্লাস 10, তাহলে আমি কখনোই আমার কাজটা যদি নতুন করে করতে চাই দ্যাট ইজ নেভার পসিবল। তাহলে ডিফিকাল্ট টু রেপ্লিকেট, রেপ্লিকেট করা মানে হচ্ছে একটা কপি তৈরি করা, কপি মানে হচ্ছে নতুন করে আবার যদি কোনো রিসার্চ কেউ করতে চায় তাহলে সে কিন্তু ওটা করতে পারবে না। সো ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট লিমিটেশনস বা আমি বলতে পারি যে একটা মানে অসুবিধাজনক জায়গা রয়েছে এই কেস স্টাডির ক্ষেত্রে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ভেরি টাইম কনজিউমিং, বুঝতেই পারছি আমি এক বছরে কাজটা কখনোই শেষ করতে পারছি না, এবং এক বছরে যদি কাজটা শেষ করে দিও তাহলে কিন্তু আমার ডেটা বা ইনফরমেশন যেটা আসবে সেটা কিন্তু হোল একটা ইনফরমেশন নয়, সম্পূর্ণ নয়, আমি একটা দিক আমি হয়তো তা তুলে ধরলাম। দেখা যায় যে দেখো একটা জিনিস খেয়াল করো, তোমরা তো সাইকোলজি পড়েছো, যখন when he was studying in class 5 that time he was in childhood, তাই না? সে কখন, সে কিসে আছে, বাল্যকালে আছে কি না, আছে না নেই, বাল্যকালে আছে তো? হ্যাঁ ম্যাম বাল্যকালে। When he comes to in class 9 that time he is in which period? কোন কোন কালে সে চলে এসেছে ম্যাম? কৈশোর। কৈশোর, অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স, রাইট। তাহলে অ্যাডোলেসেন্স পিরিয়ডে চলে এসেছে। সো তাহলে কি হয়েছে, তার ইমোশনাল ডেভেলপমেন্ট হয়েছে, তার মেন্টাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তাহলে এই সমস্ত চেঞ্জেস এর জন্য তার মনোযোগ বা তার যে অ্যাটেনশন ছিল, ইনঅ্যাটেনটিভ যে প্রবলেমটা তার ছিল ক্লাস 5 এ, সেটা মেবি চেক হয়ে যেতে পারে, কন্ট্রোলে আসতে পারে ডিউ টু হিস অ্যাডোলেসেন্স, তাই না?
সে যখন আবার আরেকটা হতে পারে, হয়তো সে ক্লাস সিক্সে বা সেভেনে তাকে দেখা গেল কিছুটা কমলো ইনঅ্যাটেন্টিভনেসটা, বাট হয়তো দেখা গেল যে ক্লাস নাইনে গিয়ে আবার হয়তো সেটা পুনর্বার দেখা গেল, হতে পারে। সেই জন্য উই আর ডুইং দ্য রিসার্চ ফর লং টাইম, আমরা এটাকে অনেক মানে বেশি সময় ধরে আমরা এই রিসার্চটা করে থাকি। সো দিস ইজ অলসো আ লিমিটেশন। জানবে যে কোনো রিসার্চ করতে গেলে কিন্তু একটা খরচের ব্যাপার থাকে, তাই খরচ যত টাইম যত বাড়বে খরচ তত বাড়বে। তাহলে দিস আর ডাইরেক্টলি প্রপোর্শনাল, মিনস যখন আমার একটা রিসার্চ বা গবেষণা করছি তত মানে যতদিন করব ততদিন আমাকে সেই জায়গায় যেতে হবে, তাহলে যাওয়ার জন্য একটা খরচ আছে। আমি তো ঘরে বসে ডেটা নিতে পারছি না, তাহলে যাতায়াত করতে হবে, আমার আমার কস্টিং আছে, মানে আমি আমি যে নিজে পরিশ্রম করছি আমার যে একটা নিজের লেবার কস্ট সেটা আছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমার কিন্তু কস্টিং বাড়ছে। তো কস্টিং যখন বাড়ছে তখন কিন্তু আমাদের গবেষণার ক্ষেত্রে একটা বড় অসুবিধা আসছে, কেন গবেষকদের হাতে সবসময় যে টাকা পয়সা প্রচুর পরিমাণে থাকবে এটা তা কিন্তু ভাবা যায় না, কেন সে গবেষণা করবার জন্য তারা স্কলারশিপ নিয়ে কি নিজের পয়সা দিয়ে কিন্তু কোনো গবেষণা করতে পারে না। গবেষণা যখন করা হয় তখন তারা স্কলারশিপ নিয়ে আমরা কিন্তু গবেষণা করি। সো যদি আমি টাইমটা বেড়ে যায় তাহলে কিন্তু আমার খরচটাও সাথে সাথে বেড়ে যায়। সো দিস ইজ আর অনাদার অলসো ইম্পর্টেন্ট লিমিটেশন ইন কেস স্টাডি। তাহলে আমরা কেস স্টাডি মেথডে যে পার্টগুলো দেখলাম সেগুলো হচ্ছে হোয়াট আর দা হোয়াট ডু ইউ মিন বাই কেস স্টাডি, বুঝলাম সেটা ইজ আ ইনডেপথ ইনভেস্টিগেশন অফ আ পার্সন অর মেবি আ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, হোয়াট আর দা ক্যারেক্টারিস্টিক্স আমরা এটা ইন ডিটেল করছি, সুতরাং উই আর ইউজিং অবজারভেশন মেথড, অবজারভেশন আনস্ট্রাকচার্ড ইন্টারভিউজ, উই আর গেটিং ইনফরমেশন ফ্রম অফিসিয়াল ডকুমেন্টস, ফ্রম দেয়ার ডায়েরিজ, পার্সোনাল নোটস, photographs, videos, audio cassettes, from different types of sources, we are getting information in case of case study. And the advantages as well as the limitations of case study. Okay, thank you.